সেই অঙ্গীকারের দিক থেকে দেখলে যারা এই পর্যন্ত দেশ পরিচালনা করেছেন তারা আজকে কোথায় এনে আমাদের কথোপকথিত করেছেন আজকের যে নির্বাচন। প্রথম কথা, এটাকে নির্বাচন বলার কোনো অর্থ নেই, জাতীয় নির্বাচন বলার কোনো অর্থ নেই, কারণ নানান ঐতিহাসিক কারণে এই দেশ দুই ভাগে খাড়াখাড়িভাবে এই দেশের জনগণ বিভক্ত হয়ে আছে। একদিকে প্রধানত আওয়ামী লীগ, অন্যদিকে প্রধানত বিএনপি, তাদের উভয়ের সঙ্গে অন্যান্য সমর্থকরা বা সমমনা রাজনৈতিক দল গ্রুপ আছেন। তাদের একটাকে বাদ দিয়ে আর একটা জাতি হতে পারে না। এই যদি নির্বাচন যদি বিএনপিও করত আওয়ামী লীগকে বাদ দিয়ে, এটাকে জাতীয় নির্বাচন বলা যেত না। আবার আওয়ামী লীগ যখন এটা করছে সেইটাকে আর কোনো জাতীয় নির্বাচন বলবারই কোনো সুযোগ নেই, কারণ দেশের প্রায় অর্ধেক মানুষ বা বেশিরভাগ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনার কথার মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে এটা দুর্ভাগ্যজনক, এই নির্বাচনটা আওয়ামী লীগ করবার ক্ষেত্রে যে সমস্ত পথ এবং পন্থা অবলম্বন করেছে সেগুলো আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে করতে দেখেছি, আমরা বিভিন্ন জেনারেলদের শাসনামলে করতে দেখেছি। যেমন ধরুন কীভাবে প্রথমে হচ্ছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিকে ভাঙ্গার চেষ্টা করা, ভাঙ্গার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লোভ এবং ভয়, এবং সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ওই সময়গুলোতে বাংলাদেশের নানা নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে। এইবারও একই পদ্ধতিতে বিরোধী দলকে ভাঙবার জন্যে কিংবা তাদেরকে জোর করে নির্বাচনে আনবার জন্য এই সমস্ত পন্থা ব্যবহার করা হয়েছে। সেটা খুব বেশি সফল হয়েছে বলে মনে করবার কারণ নাই। ধরুন আপনি যদি একজন ভাইস প্রেসিডেন্টের কথা বলছেন, ব্যারিস্টার শাহজাহান উমর, ওনার যে মুক্তিযুদ্ধকালীন খ্যাতি তার প্রতি সম্মান রেখেই আমি বলছি, কারণ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের থেকে, প্রকৃত মুক্তিযোদ্ধার থেকে সবচেয়ে বড় গৌরবের স্থান কারোরই হতে পারে না এখানে। তো সেখানে সেটা তিনি করেছেন, তা সেটা তার প্রাপ্য, কিন্তু উনি ঠিক এটাকেও দল ভাঙা সফল হয়েছে আওয়ামী লীগ এটা বলতে পারা যাবে না, দু কারণে। এক নম্বর হচ্ছে উনি 1922 সালে তার দলের কাছে রিটায়ারমেন্টের 2022 সালে রিটায়ারমেন্টের চিঠি দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কারণ রিটায়ারমেন্ট প্রস্তাব বা অ্যাপ্লিকেশন বোধহয় মঞ্জুর হয় নাই, তো সেখানে অনেক ভাইস চেয়ারম্যান আছেন ওইখানে আরও এই দলগুলিতে, যত সংখ্যক ভাইস চেয়ারম্যান বিএনপিতে লেখা আসে তার অর্গানোগ্রামে তার চেয়ে বেশি থাকে। ও এই এত বিশৃঙ্খল যে তার যত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি হওয়ার কথা তার চেয়ে 3 গুণ কেন্দ্রীয় কমিটির আপনার সংখ্যা আছে। সেটা নানান কারণে হয়, অপরাজনীতির কারণেই হয়, তার মধ্যে আপনার কিছু দুর্নীতিও থাকে। তো সেই ক্ষেত্রে তার চলে যাওয়াটা বড় কোনো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে এটা মনে করবার কিন্তু কারণ নাই। যেগুলো বরং বড় ঘটনা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কী করেছে, তারা 2014 সালে একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, তার জন্যে 154টা সিটে তারা কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে থাকবার কারণে সেইটার সামাজিক রাজনৈতিক ন্যায্যতা ওনারা মুখে যতই দাবি করুন না কেন সেটা ছিল না, এবং সাংবিধানিকভাবে সংবিধানের স্পিরিট অনুযায়ী অক্ষর কীভাবে লেখা থাকে সেটাই গুরুত্বপূর্ণ না। সংবিধানের একটা লিগালিটির পার্ট থাকে আইনগত দিক, আর একটা সংবিধানের মোরালিটির পার্ট থাকে যেটাকে কনস্টিটিউশন মোরালিটি বলে, সেই অনুযায়ী ওইটা কোনো বৈধ সংসদ ছিল না আপনার মোরালি। সেইটার থেকে, সেই বিপদ থেকে বেরোনোর জন্য এবার এটা সমস্ত দলটল ভাঙতে বা বিরোধী শিবিরকে বিভক্ত করতে ব্যর্থ হয়ে তারা কী করলেন, যাতে কন্টেস্টেড দেখাইতে হবে নির্বাচনটা, অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক। সেই কারণে এই যে দেউলিয়াত্ব আওয়ামী লীগ যে প্রমাণ করলো, সেই রাজনীতির প্রতিদ্বন্দ্বীরা কীভাবে দেখাতে হবে, নিজের পার্টির একটা অফিসিয়াল ক্যান্ডিডেট থাকবে আর কিছু অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী থাকবে, তারা নিজেরাই যেটাকে ডামি প্রার্থী থাকবে বলে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে। অর্থাৎ এটা একটা ডামি নির্বাচন হতে যাচ্ছে, এটা কোনো জাতীয় নির্বাচন না। তো যাই হোক, মস্তিষ্ক যখন ঠিকমতো কাজ করে না, বিশ্বত রাজনৈতিক মনন যখন কাজ করে না, তখন চোখ বেশি দূর পর্যন্ত দৃষ্টিপাত করতে পারে না। এই যে যারা, যাদেরকে উনি বা আওয়ামী লীগ যাদেরকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছেন, কিংবা ধরুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অফিসিয়াল অনুমোদন নিয়ে দাঁড় করাচ্ছেন প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচন দেখাবার জন্য, এই ডামি প্রার্থীরা কিংবা এই স্বতন্ত্র দলীয় স্বতন্ত্র প্রার্থীরা প্রত্যেকেই হারবার জন্যে নির্বাচন করবেন এটা মনে করবার কোনো কারণ নাই। ফলে
যে যে এখানে এখানে আমি আশঙ্কা করি যে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিজেদের প্রার্থীদের মধ্যে প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রচুর গোলযোগ হবে, ভায়োলেন্স তৈরি হবে। ফলে সেই যেই কারণে তিনি করছেন সেটা পুরোটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই প্রক্রিয়াকে, এটা মনে করবার কোনো কারণ নাই। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ ঘটনা যে এইবারও এই যে কিংস পার্টি বলছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা কুইন্স পার্টি বলা দরকার, সেইখানে যাদেরকে আনবার চেষ্টা করা হলো প্রায় প্রত্যেকে, এটা এখন আপনার একটা ওপেন সিক্রেট যে তাদেরকে কোনো কোনো নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সংস্থার লোকেরা ডেকে এনেছে এবং তাদেরকে পয়সাপাতি দিয়েছে এবং তাদেরকে সাজানুমার নিজে বলেছেন এই যে যারা ছোটো ছোটো পার্টি যাদের কথা রাবিশ বলে বলেছেন, এদের 2-3 কোটি টাকা করে টাকা দেওয়া হয়েছে আপনার তৃণমূল বিএনপি কিংবা বিএনপি এদের ওই যিনি আওয়ামী লীগে গেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আজ গতকালকেই উনি এই কথা বলেছেন, এটা দেশের মানুষও বোঝে। এই যে কাজটা আওয়ামী লীগের ঐতিহ্যের সঙ্গে মিলে না, কারণ আওয়ামী লীগ সারা জীবন রাইটলি অন্যদেরকে ছোট করবার জন্যে বলতে পারতো যে আমাদের পার্টি জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বাকিরা ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে। এখন এই জেনারেলরা যেভাবে রাজনীতি করেছেন সে একই পদ্ধতিতে নিজেদেরকে অধঃপতিত করেছে। এটার মধ্য দিয়ে কী হবে, এটার মধ্য দিয়ে যে নির্বাচন যে 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 ফলাফল সেটা গ্রহণযোগ্য কারোর কাছে হবে না। এ কারণে যে এইখানে এই যে ছোট ছোট পার্টিগুলো তারা কিন্তু আপনি লক্ষ্য করুন সবাই প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তার আপনার আশীর্বাদ সাপেক্ষে নির্বাচন করছেন, গিয়ে দেখা করছেন, মার্কা আনছেন, কীভাবে তারা কয়টা সিট পাবেন সেগুলো আলাপ আলোচনা করছেন, এগুলো সব প্রকাশ্যে। এই যে সার্কাস বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এই মানুষদের এটা প্রাপ্য ছিল না, এইটার ঐতিহাসিক দায় আওয়ামী লীগকে ভবিষ্যতে অনেক বড়ভাবে মেটাতে হবে বলে আমার ধারণা। আর অন্যদিকে আন্দোলন সংগ্রামের কথা যেটা বলছেন, ওই এইভাবে যেমন আওয়ামী লীগ গণতান্ত্রিক নির্বাচন করতে ব্যর্থ হলো, অন্যদিকে এটাকে জনগণের স্বার্থের তরফে, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার তরফে যে আন্দোলন সংগ্রাম হওয়ার কথা ছিল সেই সংগ্রাম করতে দৃশ্যমানভাবে আপনার বিএনপি এবং তার জোটের যে তাদের জোটের সদস্যরা দৃশ্যমানভাবে এই আপাতত ব্যর্থ হয়েছে। কারণ জোটের কেউ কেউ তো অলরেডি নির্বাচনে গেছেও, মানে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে কল্যাণ পার্টি সহ আরও বেশ ধরুন, সেগুলো মানে খুব খুব সিগনিফিক্যান্ট হবে বলে মনে হয় না, এবং এরা অনেকে ডচ খেতে পারেন, সেটা অন্য আলোচনা, সেটা আরেকটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়তো তারা শেষ জীবনে বুঝতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যেমন গতকালের হরতাল, এই হরতাল হয় নাই, অবরোধ আসলে এইটাও কার্যকরভাবে তারা করতে পারেন নাই, কেন করতে পারেন নাই, তাদের রাজনৈতিক প্রজ্ঞার কোথাও অভাবে আছে, আন্দোলন সংগ্রাম পরিচালনা করার ব্যাপারে কোথায় কোথায় তাদের অনভিজ্ঞতার বিস্ফল, এটা এগুলি আমরা ব্যাখ্যা করতে পারি, হয়তো পরের বার আমরা বলবো। কিন্তু এই যে আমাদের শাসক শ্রেণীর ক্ষমতাসীন এবং ক্ষমতা বহির্ভূত উভয় অংশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকশিত করা তো দূরের কথা, তাকে যে অধঃপতিত করেছে এইটার দায় তাদেরই, এবং কোনো না কোনো দিন ইতিহাসের পাতায় আজকে যত যে যাই দাবি করুন না কেন এটার জন্য তাদের দায় নিতেই হবে। মিস্টার শেখ শহীদুল ইসলাম, আমি এই যে বর্তমানের যে রাজনৈতিক অবস্থা বা এই নির্বাচন, এ নিয়ে জনাব নুরুল কবির যে আলোচনা করেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত হতে পারলাম না বলে দুঃখিত এই কারণে যে আমাদের এই নির্বাচনটা যদি এখন অনুষ্ঠিত না হয় এর বিকল্প কী? এর বিকল্প হলো যে নির্বাচন যদি অনুষ্ঠিত যথাসময়ে অনুষ্ঠিত না হয়, আমি তো পূর্বেই বলেছি যে এই নির্বাচনটা অনেকটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এবং এই নির্বাচনটায় যদি বিএনপি অংশগ্রহণ করত আমার মনে হয় যে তারা বিএনপিকে অংশগ্রহণ করানোর চেষ্টাটা সরকার বা ইলেকশন কমিশনের তাদের ছিল কি না, বা সেটা তো ভিন্ন কথা, আমার চেষ্টা করা লাগবে কেন? আমি একটা নেতাকর্মী জেলে রেখে আপনি না না নেতাকর্মী তো জেলে নির্বাচন না করে আন্দোলন করতে গিয়ে তারা গেছে জেলে, কিন্তু আমি যেটা বলি যে একটা রাজনৈতিক দল 1962 সালের কথা আপনি চিন্তা করেন,
1962 সালে আওয়ামী লীগের বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মী তারা জেলে সামরিক আইনের আওতায়, কিন্তু এবডো প্রোডো দিয়ে অনেক রাজনৈতিক নেতা যেরকম বঙ্গবন্ধুকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়েছিল, তারপরেও বঙ্গবন্ধু জেল থেকে নির্দেশ দিয়েছিলেন যে নির্বাচনে অংশগ্রহণ করো, এবং মাত্র 13 জন আওয়ামী লীগের এমএনএ তারা সেদিন আইয়ুবের সেই সংসদ কাঁপিয়ে তুলত, মাত্র 13 জন ছিল। অতএব নির্বাচনটাই যে অংশগ্রহণ না করা এই বিএনপির, আমি মনে করি যে নির্বাচন কি সবসময় ক্ষমতার জন্য নির্বাচন, ক্ষমতায় যেতে হবে সেজন্য নির্বাচন, নির্বাচনটা অংশগ্রহণ আগে যদি এফেক্টিভলি তারা করত, তারা যে আসন পেত সেই আসনের সংখ্যা যাই হোক না কেন, আমার মনে হয় যে তারা সংসদে এবং এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আরও একটা ভালো আন্দোলনের মুখী একটা দল, রাজনৈতিক পরিপূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারত। নির্বাচন সবসময় যেরকমের 1970-এর নির্বাচন, বঙ্গবন্ধু কোনো দিন বলেননি যে 70-এর নির্বাচন আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নির্বাচন, উনি বলতেন এটা 6 দফার প্রশ্নে রেফারেন্ডাম, 6 দফার প্রশ্নে গণভোট। এই এইটাও আন্দোলনের একটা অংশ নির্বাচনটা। তো আমার মনে হয় যে বিএনপি যদি নির্বাচনে যেত এবং এই যে যে আন্দোলন তারা তথাকথিত আন্দোলন গড়ে তুলছেন, সেই আন্দোলন যদি 28 অক্টোবরের পূর্ব পর্যন্ত যেভাবে তারা আন্দোলনে গিয়েছিলেন, যেভাবে তারা সমাবেশগুলো করছিলেন, সেই পথটাই তারা যদি তারা থাকতেন, আমার মনে হয় যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ওই বিএনপিও বেশি লাভবান হতো। তো এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে প্রথমত যে নির্বাচন যেটা, এটা অংশগ্রহণমূলক ইন দ্য সেন্স বিএনপি যদি নাও আসে, যদি জনগণ এটাকে ভোট কেন্দ্রে উপস্থিত হয় সেটাও একটা অংশগ্রহণমূলক হয়। বয়কট 1970 সালের নির্বাচন মৌলানা ভাসানীর মতন নেতা ভোটের আগে ভাত চাই বলে বয়কট করেছিলেন, কিন্তু 70-এর নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু সেই কারণে নষ্ট হয় নাই। অতএব আমাদেরকে দেখতে হবে যে আগামী নির্বাচনটা যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশ এবং দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দিয়েছেন এবং আমাদের নির্বাচন কমিশনও দিয়েছেন, সেইভাবে যদি মানুষ টার্ন আউট করে, তারা যদি ভোট দিতে পারে, তাহলে নির্বাচন যেটা উনি একেবারেই অগ্রহণযোগ্যতার কথা বলেছেন, আমার মনে হয় কিছুটা গ্রহণযোগ্যতা সেখানে আসবে। দ্বিতীয়ত আমি যে বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করতে চাই যে এই নির্বাচন কি আমাদের জাতির জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, সেই কথাটা আমি আগেরবারই বলতে চেয়েছিলাম। যেমন ধরেন আমাদের দেশে এখন মূলত এই যে যে অবস্থার সৃষ্টি হয়েছে যেটা ডেসক্রিপশন আপনি দিলেন, কেন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে এই কারণে যে দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে জিরো টলারেন্স টু ডেমোক্রেসি, কিন্তু ঘুষ আগে টেবিলের নিচে দিয়ে নিত, এখন উপর দিয়ে নেয়। আমাদের জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু করাপশন, দুর্নীতির সেটা এখন